আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে দেখাবো এমআই ফরেক্স কিভাবে মিরাকেল 2.2 ক্র্যাকের মাধ্যমে এমআই অ্যাকাউন্ট রিমুভ করবেন। প্রথমে এই যে পিছন সাইড থেকে সেটটা খুলে নেবে। প্রথম অবস্থা একটু হার্ড হবে, ফোনটাকে অবশ্যই আগে চার্জ দিয়ে নেবেন, ফুল চার্জ করে নেবেন। তারপর আপনারা এমআই অ্যাকাউন্ট রিমুভ করবেন মিরাকেল 2.2 ক্র্যাকের মাধ্যমে। অবশ্যই এটার যে ব্যাপারটা খুললেন, খোলার পরে শেষ পয়েন্টটা দেখাই দেব। শেষ পয়েন্টটা দেখাই দেব। কভারটা খুলে নেবেন, কভারটা খুলে নেবেন। আমি এ টু জেড দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে, অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিছুটা শিখতে পারবেন। খুললাম, খোলার পর দেখেন ক্যামেরার পাশে দুটো আইকন দেয়া আছে, এই ক্যামেরার পাশে দুটো আইকন দেওয়া আছে, এই দুটো হচ্ছে ইডিয়াল পয়েন্ট, এই দুটো ইডিয়াল পয়েন্ট। ক্যামেরার পাশে এখানে এইখানে একটা, এইখানে একটা, এই দুটো হচ্ছে ইডিয়াল পয়েন্ট। যাই হোক, ক্যামেরাটা আমার অতটা পরিষ্কার না, এই দুটো হচ্ছে ইডিয়াল পয়েন্ট। এখন যেটা করবে, ব্যাটারি কানেকশনটা রিমুভ করে দেবে, ব্যাটারি কানেকশনটা অবশ্যই রিমুভ করে দেবে। রিমুভ করে দিলাম, এখন এটা ড্রাইভারটা অবশ্যই ইনস্টল করে নেবেন। প্রথমে ড্রাইভারটা অবশ্যই ইনস্টল করে নেবেন, নেয়ার পর দেখেন ইডিএল মোডে কানেক্ট করবে, ইউএসবি কেবলটা লাগাবো, ইউএসবি কেবলটা লাগানোর পূর্বে, ইউএসবি কেবলটা লাগানোর পূর্বে ইডিএল অর্থাৎ টেস্ট পয়েন্ট দুটো একখানে করে তারপরে ইয়েটা লাগা, কেবলটা লাগা। দেখেন ইউএসবি কানেক্টেড হয়েছে, হওয়ার পর আপনি ম্যানেজে যাবেন,
ডিভাইস ম্যানেজার কোর্সে যাবেন, দেখেন এই যে ড্রাইভারটা এখানে পাইছি। এখন এখানে যেটা করবেন হচ্ছে যাবেন ওয়েলকাম, ওয়েলকামে যাওয়ার পর এক্সট্রাতে যাবেন, যে পোর্টে ক্লিক দিবেন, পোর্ট পোর্টে ক্লিক দেওয়ার পর শাওমি মেথডে যাবেন, দেওয়ার পর এক্সট্রা, দেখেন এখানে আছে এক্সট্রা, এক্সট্রাতে ক্লিক দিবেন, এখানে শাওমি থ্রি, এখানে শাওমি ফোর এক্স, এই দেখেন রেডমি ফোর এক্স সাপোর্ট আছে এইটাতে, ট্রাকে দেওয়ার পরে এম আই অ্যাকাউন্ট আনলক এইখানে ক্লিক দিবেন, তারপর জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করুন, একটু অপেক্ষা করবেন, অনুসন্ধান হয়ে যাবে, রেডিং নিচ্ছে, ভিডিওটা পুনরায় দেখবেন। অবশ্যই ড্রাইভারটা আগে ইনস্টল করে নেবেন আপনার পিসিতে, নেওয়ার পরে তারপর কাজটা করবেন, খুব ইজি ব্যাপার। এখানে টেস্ট পয়েন্ট আছে উপরে, ঠিক ক্যামেরার সঙ্গে এখানে টেস্ট পয়েন্ট আছে, এই রিয়েল মোডের টেস্ট পয়েন্ট এখানে আছে, ফোর এক্স শাওমি ফোর এক্স মডেলের টেস্ট পয়েন্টটা ওখানে পাবে। তারপর যদি আপনাদের 2.82 মিরাকেল 2.82 ক্রাক যদি না থাকে, তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, এটা আপনারা খুব ইজি ভাবে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ওকে, জাস্ট এতটুকু টু শাওমি ফোর এক্স এম আই ক্লাউড আনলক, এম আই অ্যাকাউন্ট আনলক, এতটুকুই কাজ। তারপরে দিলাম বাংলা, বাংলাদেশ, তারপরে বাংলাদেশ, নেক্সট লোকেশন সেট করা হচ্ছে, ফরেক্স ফরেক্স এম আই ক্লাউড আনলক, জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আপনারা খুব ইজি ভাবে এম আই অ্যাকাউন্ট আনলক করতে পারবেন মিরাকেল 2.82 এর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমি একটু যে দেখানোর চেষ্টা করেছি ফোন খোলা থেকে ব্যাক কভার পর্যন্ত খোলা থেকে দেখানোর চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ এটা সাকসেসফুলি আনলক করেছি এমআই অ্যাকাউন্টটা। দেখেন জাস্ট এতটুকু এমআই অ্যাকাউন্ট আর নাই, দেখেন